খাবার টেবিল, রাস্তা পারাপার, কোনো মিটিং কিংবা আড্ডা, এমনকি বাদ যায় না ওয়াশরুমও। হাতে স্মার্টফোনটি থাকা চাই চাই। এই যখন প্রাপ্তবয়স্কদের অবস্থা, তখন শিশুদের তো ফোন ছাড়া থামে না কোনো বায়না। এর সবই কিন্তু এক মানসিক রোগ, নোমোফোবিয়া। সব ছেড়ে ছুড়ে হাতে এখন ফোন, আর যেন কোনো কিছুই নয় আপন। ফেসবুক, ইনস্টাগ্রামে দিন রাত্রি, সাথে অনলাইনে গেম খেলতে খেলতে কখন যে সময় কেটে যায়, আর চিঠি লেখার প্রয়োজন তো ফুরিয়েছে বহু আগেই। আমার গাড়ির চাবির চেয়েও আমার মোবাইল ফোনটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ফোন ছাড়া এক মুহূর্ত কাটানো অসম্ভব। আমি আমার ফোন কখনোই হাতছাড়া করি না, এমনকি ঘুমাতে গেলেও। টিকটক আর ইনস্টাগ্রামে বেশি সময় কাটাই আমি। পড়াশোনার পাশাপাশি আমার অবসরের সঙ্গী আমার মোবাইল ফোন। ফোন ছাড়া একদিন আমি ভাবতেই পারি না। কিভাবে কাটবে আসলে আমি জানি না। এসব কিছুর পেছনের মূল কারিগর দুনিয়াকে হাতের মুঠোয় এনে দেয়া মোবাইল ফোন। ছোট্ট এই যন্ত্রটি একদিকে যেমন আশীর্বাদ, তেমনি কিছু কিছু ক্ষেত্রে অস্বস্তির কারণও বটে। মোবাইল ফোন নিয়ে এই দিন রাত্রির গল্পের নাম নোমোফোবিয়া, যা আদতে একটি রোগ। সবসময় নোটিফিকেশন চেক, কি মেসেজ এলো, আদৌ কিছু এলো কিনা তা নিয়ে মনে উদ্বেগ সৃষ্টি হয়। যতক্ষণ না ফোনটি হাতে আসছে, ততক্ষণ কি হলো, কি হয়ে যাচ্ছে তা নিয়ে মনে ভয় কাজ করে। অনেকের আবার ফোনের ব্যাটারি লো সিগন্যাল দেখালেও অস্থির হয়ে ওঠেন। সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় না থাকতে পারার উদ্বেগ বেশি দেখা যায় তরুণদের মধ্যে, মনোবিদরা বলেন। এছাড়াও অনিদ্রা, অবসাদ, সারাক্ষণ খিটখিট করার মতো লক্ষণই নোমোফোবিয়ার সতর্কবার্তা। কাজ বা অভ্যেস যে কারণেই হোক, সারাক্ষণ মোবাইল ফোন নির্ভরশীলতা মানসিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। নোমোফোবিয়াতে আক্রান্ত হলে বনের বাঘ নয়, খাবে মনের বাঘে। স্মার্টফোন আসলে কী কাজে ব্যবহার করা উচিত, এই বিষয়ে সচেতনতা জরুরি এখনই। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার অভ্যাসও করতে হবে। শরীফুল হক, চ্যানেল 24।